মারে, বাড়ি থেকে দই আছে, এখন দই খেতে ইচ্ছে করছে। অনেকদিন ধরে দই খাই না। না বাবা, দই তো শেষ হয়ে গিয়েছে। আপনি এক কাজ করেন, আপনি কালকে খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, আমি এমনি খেতে পারব। জি বাবা। অনুষ্ঠান বাবা, তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমার শরীর একদম ঠিক আছে। আসলে আজকে একটু ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, আর ফর্চুনেটলি মিটিংটা আমার অফিসের কাউকে ছিল, আমাদের এলাকাতেই। তো এর জন্য মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এর জন্য বাসে চলে এসছিলাম। আসার আগে আমি তানে একদিন ফোন করেছিলাম যে আমি বাসায় লাঞ্চ করবো, ওকে রান্না করে রেখে যাওয়ার জন্য বলেছিলাম। আরে আমাকে খেয়ে অফিসে যেতে হবে। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে তুই খাওয়া দাওয়া করে নে, আমি রুমে যেলাম। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে এখনই খাবার দিচ্ছি। কি ব্যাপার, তুমি দই খাবে না? না, আমার এখন দই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তোমার খাওয়া লাগবে না, তুমি খাবারটা শেষ করো, তারপর আমি তোমাকে গরম গরম এক কাপ চা বানিয়ে দেব, চাটা খেলে তোমার ভালো লাগবে। ঠিক আছে। বাবা আর তুমি তাড়াতাড়ি রেডি হয় না, আমরা একটু কাজী অফিসে যাব। কাজী অফিস যাবো মানে কি? কাজী অফিস যাবো কেন? বাবা তুমি আয়াত আন্টিকে তো চেনো, তাই না? ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার তো হাজবেন্ড মারা গেছে বেশ কয়েক বছর হবো, ওনার সাথে আমার তোমার বিয়ে নিয়ে কথা হয়েছে। ওনার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, এর জন্য আমরা কাজী অফিসে যাব। বিয়ে করবো আমি? কি বলছিস, এ বয়সে আমি বিয়ে করবো? তুমি এটা কোন ধরনের মজা করতেছো, তোমার মাথা ঠিক আছে? বাবার এটা কোনো বয়স এখন বিয়ে করার? কি সব আবোলতাবোল কথা বলেছো তুমি? দেখো তানিয়া, আমি একদমই মজা করছি না, আমি একদম সিরিয়াস কথা বলছি। বাবার আমি আজই বিয়ে করব। আরে বাবা এই বয়সে কেন বিয়ে করবে? বাবার এখন বয়স নিয়ে নাতি নাতনি নিয়ে খেলার, আর এই বয়সে তুমি তাকে বিয়ে দেবে? হিতাই বাবা, আবার যদি বিয়ে করে ইচ্ছে থাকতো, তাহলে তোর মা যখন মারা গিয়েছে, আমাদের দুজনকে ছেড়ে চলে গিয়েছে, ঠিক তখন আমি বিয়ে করতাম, যখন তোর বয়স ছিল মাত্র 3 বছর। তখন তোমারও মায়ের দরকার ছিল, তখনও বিয়ে করিনি, কারণ আমি ভয় পেতাম এ ঘরে যে তোমার মা হয়ে আসবে, সে তোমাকে মায়ের মতো ভালোবাসবে কিনা, স্নেহ করবে কিনা, আদর করবে কিনা। বাবা আমি যখন তখনই বিয়ে করিনি, এখন কেন বিয়ে করবো? বাবা একটা কথা বলি শোনো, সে ছোটোবেলা থেকে তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছ। মা মারা যাওয়ার পর আমি যখন একা ছিলাম, কষ্ট পেতাম, কাঁদতাম, তখন তুমি মাথা হাত বুলিয়ে আমাকে সান্ত্বনা দিতে। অনেক আত্মীয়রাই তোমাকে প্রেশার করেছে যাতে দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু তুমি করোনি। কেন? আমার জন্য। কারণ তুমি জানতে সৎ মা আসলে হয়তো আমাকে কষ্ট দিবে, আমাকে টর্চার করবে। তুমি আমার কথা চিন্তা করে নিজের ইচ্ছা, নিজের আনন্দকে বিসর্জন করেছ। তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? আমি সব কিছুই বুঝি বাবা, তুমি সে ছোট থেকে আমার জন্য কত কিছু করেছো আমার সব কিছুই মনে আছে। বাবা তুমি আমার জন্য এত চিন্তা করো, নিজের ব্যবসাটা পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছো। এই বাসাটাকে সামলানোর জন্য তানে একই বিয়ে করেছো, যাতে ও বাসাটা ভালো মতো সামলাতে পারে। হ্যাঁ বাবা, সব তো ঠিকঠাকভাবেই চলছিল, সব তো ভালোভাবেই চলছিল, তা ওরা আমার বিয়ের কথা বলছো কেন? হ্যাঁ শান, সত্যি করে বলো তো তোমার হয়েছেটা কি? আর বাবাকে তো আমি আমার নিজের বাবার মতন ট্রিট করি, তার কত যত্ন নেই, খেয়াল রাখি, তারপর তুমি তাকে কেন বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছো? স্টপ, আমি জানি তানিয়া তুমি বাবাকে কতটা সম্মান করো, কতটা কেয়ার করো। আরেকটা বিষয়, আমরা আজকেই বাসা শিফট করব, আমি বাবার সাথে এক বাসায় থাকবো না। আর আমি বাবার অফিসে যে জব করব, ওনার হিসেবে না, একজন কর্মী হিসেবে, আর বেতনটাও আমি একটা কর্মী হিসেবেই নেব। আরে তোমার হয়েছে নাকি? তুমি এইসব কি যাতা কথা বলতেছো, এইসব করার মানেটা কি? স্টপ,
সে ছোট থেকে বাবা আমার জন্য অনেক কিছু করেছে, নিজের অনেক আনন্দকে মাটি দিয়েছে। বাবার ঋণ তো আমি সাত জন্ম পরিশোধ করতে পারবো না, কিন্তু একজন ছেলে হিসেবে তার খুশির জন্য তো এটুকু করতেই পারি। আমি জানি না আমি একটা ভালো ছেলে কি খারাপ ছেলে, কিন্তু বাবার এইটুকু তো ইচ্ছা আমি পূরণ করতেই পারি। বাবাকে সামান্য একটা দুয়ের বাটি তো আমি খাওয়াতে পারি, তাই না? মারে, বাড়ি থেকে দই আছে, আমার দই খেতে ইচ্ছে করছে। অনেকদিন ধরে দই খাই না। না বাবা, দই তো শেষ হয়ে গিয়েছে। আপনি এক কাজ করেন, আপনি কালকে খেয়ে নিন।